আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সো আপনার ভার্চুয়াল মাস্টার কার্ডটিতে লগ ইন করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আমরা দেখেন একটি অ্যাপসের লিঙ্ক দিয়েছি, যে অ্যাপসের মাধ্যমে আপনি মাস্টার কার্ডে সকল ডিটেলস দেখতে পারবেন অ্যান্ড সকল কিছু কন্ট্রোল করবেন। সো ওই অ্যাপটি ডাউনলোড করবেন, অ্যাপের লিঙ্কে ক্লিক করলে প্লে স্টোরে আপনার সামনে অ্যাপটি ওপেন হয়ে যাবে। সো এই অ্যাপটি আগে ডাউনলোড করে নেবেন, লিঙ্কে ক্লিক করলে অ্যাপটি চলে আসবে, ঠিক আছে। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট অ্যাপটিকে ওপেন করবেন, ওপেন করার পর এই টাইপের নোটিফিকেশন আসবে, আপনি জাস্ট প্রথম অপশনটিতে ক্লিক করে দেবেন। দেন একটু ওয়েট করার পর আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে জাস্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এই টাইপের আরেকটা ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, যে ফোন নাম্বারটি আপনি আমাদেরকে দিয়েছেন বা আপনার কাছে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছিল, আপনার ছবি, আপনার এনআইডি কার্ড, আরেকটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ফোন নাম্বার যেটা আপনি ইউজ করছেন। সো ওই ফোন নাম্বারটি এখানে দেবেন। সো আমরা আমাদের একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিচ্ছে, আপনি আপনার নাম্বারটি এখানে দেবেন, যে নাম্বারটি আপনি আপনার এই মাস্টার কার্ডটি ইউজ করবেন ওই নাম্বারটি দিবেন। অ্যান্ড মনে রাখবেন এই নাম্বারের থ্রুতেই কিন্তু পরবর্তীতে হচ্ছে গিয়ে আপনি ডলার ট্রানজ্যাকশন করবেন। সো হচ্ছে গিয়ে নাম্বারটি একটু ভালো মতো মনোযোগ সহকারে দেখে শুনে দেবেন। সো আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো আমরা নাম্বারটি দিয়ে দিলাম, নাম্বারটি 1 থেকে শুরু করবেন কারণ উপরে প্লাস 8 0 দেওয়া আছে, ঠিক আছে। সো নাম্বারটি দেওয়া হয়ে গেলে একবার চেক করে নেবেন, দেন হচ্ছে গিয়ে সেন্ড ওটিপি নিচে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। দেন 1 মিনিটের মধ্যে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সো আমাদের ভেরিফিকেশন কোডটি অলরেডি চলে আসছে, সো আমরা একটু কপি করে নিচ্ছি। সো আমরা আমাদের ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিচ্ছি। তো ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে অটোমেটিক এটা ভেরিফাই করে নিবে, আপনাকে কোনো জায়গায় ক্লিক করা লাগবে না। দেন এই টাইপের আরও একটি পপআপ আসবে, এখানে জাস্ট হোয়াইল ইউজিং দি অ্যাপ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন চাবে, এটা যে আসলে আপনার অ্যাকাউন্ট, আপনি যে লগ ইন করবেন সেটার জন্য আপনার যে এনআইডি কার্ডের কথা আমরা বলেছি বা আপনার কাছে চেয়েছি, ওই এনআইডি কার্ড দিয়ে এটাকে আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। সো আপনি দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন, ন্যাশনাল আইডি কার্ড, সো এখানে ক্লিক করে দেবেন। আর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট দিয়েও করতে পারবেন, প্রবলেম নেই, ঠিক আছে। তবে যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে আমাদেরকে আগে থেকে জানিয়ে দেবেন যে আপনি পাসপোর্ট দিয়ে করবেন, ওকে। সো যেহেতু আমরা এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, তাই আমরা 2 নম্বর অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন 2 নম্বর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ক্যামেরাটা ওপেন হবে, এখান থেকে জাস্ট আপনি এনআইডি কার্ডটা স্ক্যান করে নেবেন। দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজটা স্ক্যান করার পর একটা অ্যানিমেশন আমাদেরকে উলুট করে দিল। সো অ্যানিমেশনটা যদি আপনি দেখেন, দেখার পর আপনি আপনার এনআইডি কার্ডটাকে ফ্লিপ করবেন বা পেছনের সাইডে ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে দেওয়ার পর পেছনের সাইডটা স্ক্যান করবেন। সো আমরা পেছনের সাইডটা স্ক্যান করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের এনআইডি কার্ডটা স্ক্যান হয়ে গেছে, ঠিক আছে। সো আপনাদের এনআইডি কার্ডটা স্ক্যান হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কনফার্ম এই বাটনটিতে ক্লিক করে দেবেন। সো আমরা কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখান থেকে একটা পিকচার তুলতে হবে আমার। সো এখান থেকে আমি আমার পিকচারটা জাস্ট একটা ক্লিক করব, তাহলে আমাদের পিকচারটা উঠে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটাও তোলা হয়ে গেছে, সমস্যা নেই, পরবর্তীতে আপনি হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। জাস্ট ফর সিকিউরিটি ইস্যু এগুলো আপনাকে ফুলফিল করতে হবে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। সো পিকচারটা হয়ে গেলে এখান থেকে জাস্ট কনফার্ম বাটনে আপনি ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে জাস্ট আপনি প্রথম অপশনটিতে ক্লিক করবেন, নিউ ইউজার, ওকে। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য একটা টিক মার্ক দিতে বলবে, আপনি জাস্ট এখানে টিক মার্ক দিয়ে নেবেন অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনটা চাইলে পড়ে নিতে পারেন, না পড়লেও প্রবলেম নেই, তবে যদি সময় থাকে তাহলে পড়ে নেবেন। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবেন। দেন ফাইনালি আপনাকে এই টাইপের একটা ইন্টারফেস দেখাবে, যেখানে বলবে যে কনগ্রাচুলেশন, দিস ইজ ইউর কার্ড, ঠিক আছে। দেন এখানে স্টার্ট ইউজিং এ ক্লিক করে দেবেন। দেন এখানে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটু টাচ করে নেবেন। দেন ওই লাস্ট স্টেপটি কমপ্লিট করার সাথে সাথে আপনি এভাবে সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছেন অ্যান্ড আপনি আপনার ভার্চুয়াল মাস্টার কার্ডের অ্যাক্সেসও কিন্তু অলরেডি পেয়ে গেছেন। সো ভার্চুয়াল মাস্টার কার্ডের ইনফরমেশন দেখার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা কার্ড রয়েছে, কার্ডের উপরে ক্লিক করতে হবে। কার্ডের উপরে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন পস কার্ড, ভিউ কার্ড, রিপ্লেস কার্ড অ্যান্ড এই পাশে আসলে কপি কার্ড নাম্বার অপশন রয়েছে। সো আপনি কার্ডের ইনফরমেশন দেখার জন্য আপনি ভিউ কার্ডে ক্লিক করে দেবেন। ভিউ কার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সামনে কার্ড নাম্বারটা শো করতেছে, ঠিক আছে, আপনার এক্সপায়ারি ডেটটা শো করতেছে এবং হচ্ছে কি একটি সিবিসি নাম্বার এখানে শো করতেছে। সো দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেটটা 2025 সাল পর্যন্ত থাকবে আপনার।
সো এই কার্ডের মেয়াদ 3 বছর, ঠিক আছে? আপনি আজকে যেহেতু কার্ডটা নিচ্ছেন, সো আজকে থেকে 3 বছর আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন। 3 বছর পর আপনি চাইলে কার্ডটাকে আপনি রিনিউ করতে পারেন। রিনিউর ক্ষেত্রে আপনার $1 মতো খরচ পড়বে, বাট 3 বছর কোনো চার্জ নেই। আপনি হচ্ছে গিয়ে 3 বছর খুব ইজিলি এই কার্ডটা ইউজ করতে পারবেন। আর আপনার যদি কোনো কারণে কার্ডটা হ্যাক হয়ে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে হচ্ছে গিয়ে এখানে পজ কার্ড অপশনে ক্লিক করে দিলে আপনার কার্ডটা ব্লক হয়ে যাবে, এতে করে হচ্ছে অন্য কেউ আপনার কার্ডটা ইউজ করতে পারবে না। আর আপনি যদি এই কার্ডের জায়গায় অন্য কোনো কার্ড রিপ্লেস করতে চান বা কার্ড নাম্বারটা রিপ্লেস করতে চান, তাহলে এখানে রিপ্লেস কার্ডে ক্লিক করে দিলে এটা রিপ্লেস হয়ে যাবে। আর হচ্ছে কি, আপনি যদি কার্ড নাম্বারটা কপি করতে চান, তাহলে এখান থেকে জাস্ট কপি টু কপি কার্ড নাম্বার এখানে ক্লিক করে দিলে আপনার কার্ড নাম্বারটা কপি হয়ে যাবে। এরপর আপনি যে কোনো জায়গায় এটা পেস্ট করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? নর্মালি আমাদের কার্ড ইউজ করার ক্ষেত্রে কার্ড নাম্বার, হ্যাঁ, দেন হচ্ছে কি আমাদের এই এক্সপায়ারি ডেট আর সিবিসি নাম্বারটাই লাগে, এই 3টে ইনফরমেশন লাগে। আর কার্ড নেম কিছু কিছু জায়গায় লাগে। কার্ড নেমের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে ওই নামটা হচ্ছে কি আপনি ইউজ করবেন। ওকে, সো আশা করি ভার্চুয়াল মাস্টার কার্ডের অ্যাক্সেসটা আপনি কীভাবে পাবেন সেটা বুঝতে পারছেন। সো ওভারঅল এই ছিল এখনকার মতো এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি আপনার এই ভার্চুয়াল মাস্টার কার্ডের ডলার লোড করবেন, কোন কোন ওয়ে রয়েছে ডলার লোড করার জন্য, বিকাশের মাধ্যমেও আপনি কীভাবে ডলার লোড করতে পারেন, মোটামুটি সকল প্রসেস আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।